প্রাইমারি নিয়োগ কেলেঙ্কারি নিয়ে আজকে আবারও একটি বড়সড় আপডেট উঠে আসছে আদালতে আজ তেতাল্লিশ হাজার প্রাইমারি শিক্ষকের নথি জমা করলো প্রাইমারি শিক্ষা পর্ষদ সমস্ত নথি এবার যাচাই করবে সিবিআই উল্লেখ্য এর আগে আপনারা জানেন দুশো জন ভুয়ো শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে এবার কি তাহলে আরও ভুয়ো শিক্ষক ধরা পড়তে চলেছে উঠছে কিন্তু প্রশ্ন এবং আপনাদের একাধিক প্রশ্ন আসছিল যে দাদা ডিএলএড বনাম বিএড মামলা নিষ্পত্তি কবে হতে চলেছে এই নিয়ে কী আপডেট আছে চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নিই তার আগে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব ভুলবেন না এবং পাশে থাকা ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরির রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকটি ক্লিক করে নোটিফিকেশন তো বন্ধুরা প্রাইমারি টেট কেলেঙ্কারি নিয়ে আবারও একটি বড় সো আপডেট উঠে আসছে আদালতের নির্দেশ মতো সিবিআই কে এবার তেতাল্লিশ হাজার প্রাথমিক শিক্ষকের নথি জমা দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তো বিস্তারিত চলুন জেনে নিই তো কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইকে তেতাল্লিশ হাজার শিক্ষকের নিয়োগ নথি জমা করল এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তেতাল্লিশ হাজার নিয়োগ সংক্রান্ত তথ্য এবার হাতে পেলো সিবিআই তো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এই নথি তুলে দেওয়া হয় গত শুক্রবার এই তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তো প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা কিন্তু দায়ের হয়েছে তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতির খোঁজে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তো তদন্তের কাজে শিক্ষকদের তথ্য তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এরপরে জরুরি ভিত্তিতে যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ সেই বিজ্ঞপ্তিতে বলা হয় কলকাতা হাইকোর্টের নির্দেশে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জন শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তাই জরুরি ভিত্তিতে এক্সেল সিটে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জন শিক্ষককেই তাদের নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি পর্ষদকে কিন্তু পাঠাতে হবে তো শিক্ষকদের নথি সংগ্রহ করে নথি সিবিআইয়ের হাতে কিন্তু তুলে দেওয়া হয়েছে ইতিমধ্যে যা খবর উঠে আসছে তো আপাতত যাবতীয় তথ্য ও নথি সিবিআইয়ের হাতে কিন্তু তুলে দিয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলেছে পর্ষদ তো শিক্ষক নিয়োগে যে দুর্নীতি সেই দুর্নীতি মামলায় তদন্ত করে সিবিআইকে কিন্তু তা জানাতে হবে কলকাতা হাইকোর্টকে তাই এই সংক্রান্ত যাবতীয় তথ্য হাতে পেলে পর্ষদকে কিন্তু জানিয়েছিল তারা এবং তারপরেই কিন্তু এই কথা উঠে আসছিল যে সমস্ত তথ্যের যে সমস্ত নথি রয়েছে সেই নথিগুলো যাতে তারা খুব শীঘ্রই হাতে পায় অর্থাৎ সিবিআই এবং সমস্ত কিছু ইনভেস্টিগেশন করে সেইগুলো যে রিপোর্ট সেগুলো কিন্তু তারা হাই কোর্টে পেশ করতে পারবে তো এর আগে আপনারা দেখেছেন অনেকগুলি নথি তারা ডিটেলসে ভেরিফিকেশন করেছিল এবং তারপরেই যে দুশো জন যে ভুয়ো শিক্ষক তাদেরকে কিন্তু চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল বা বাতিল করা হয়েছিল তাদের নিয়োগ এরপর থেকেই কিন্তু প্রশ্ন উঠতে থাকে তাহলে কি আরও এতে কি যুক্ত রয়েছে আরও ভুয়ো শিক্ষক কি যুক্ত রয়েছে তো তার জন্যই কিন্তু তেতাল্লিশ হাজার সমস্ত শিক্ষক নিয়োগ যেটা হয়েছিল তাদের তথ্য কিন্তু এবার চেয়ে পাঠিয়েছিল এবং সেই তথ্য কিন্তু আজকে জমা দিয়েছে পর্ষদ এবং এই জিনিসগুলো কিন্তু ভালো করে এবার ভ্যারিফিকেশন করে হাইকোর্টে কিন্তু সমস্ত কিছু রিপোর্ট আকারে জমা দেবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তো গত শুনানিতে সিবিআই এর কাছে অগ্রগতি সম্পর্কে জানতে কলকাতা হাইকোর্ট তো সিবিআইয়ের তরফে বলা হয়েছিল যে আদালতের নজরদারিতে সিবিআই বিশেষ সংস্থা বা তদন্তকারী যে দল সির সেটা কিন্তু গোটা ঘটনা কিন্তু অন্ত করছে বেশ কিছু তথ্য তাদের হাতে উঠে এসেছে এরপরই আদালত জানায় যে নথিস সহ তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট মঙ্গলবারের মধ্যেই কিন্তু সিবিআইকে পেশ করতে হবে তো এই নিয়ে কিন্তু যেটা জানা গিয়েছে যে সমস্ত যে গোটা তথ্য রয়েছে সেগুলো কিন্তু পেশ করে দেওয়া হয়েছে প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার তথ্য কিন্তু তারা পেশ করেছে এবং সেই তথ্য পেশ করার পর ইতিমধ্যেই কিন্তু আশা করছি যে খুব শীঘ্রই তারা রিপোর্ট পেশ করবে এবং সিবিআই কিন্তু সমস্ত কিছু দিক বিবেচনা করে রিপোর্ট কিন্তু ভালোভাবে পেশ করার চেষ্টা করবে বলে কিন্তু আমাদের মত তো আপনাদের এই নিয়ে কী মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আগামী মঙ্গলবার একটা গুরুত্বপূর্ণ মামলা রয়েছে অর্থাৎ ডিএলএড এবং বিএড মামলা কিন্তু নিষ্পত্তি হতে চলেছে শুনানি রয়েছে তো সেই মামলায় কিন্তু ঠিক হবে শুনানিতে যে কারা প্রাইমারিতে বসতে পারবে যে বিএডরা কি আদৌ বসতে পারবে কি পারবে না সেই দিনই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো আগামী মঙ্গলবারের দিকে আমাদের নজর রয়েছে তো আপনারা যারা যারা এখনও পর্যন্ত বুঝতে পারছিলেন না কবে যে বিএড এবং ডিএলএড মামলার নিষ্পত্তি হবে সেটা কিন্তু আগামী মঙ্গলবারই কিন্তু জানা যাবে তো তার জন্য অবশ্যই ইন করে থাকবেন আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট কিন্তু তুলে ধরবো তার জন্য চ্যানেলটি এখনও পর্যন্ত যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং পাঁচ থাকা বেল বাটনে ক্লিক করে দিতে ভুলবেন না বন্ধুরা তো চলুন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে